হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার তনু। তো রবিবার সকাল আমি শুরু করলাম লং ভিডিও দিয়ে, তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তো সকাল সকাল রবিবার দিন শুরু করছি হলো লুচি আর লকি ভাজা দিয়ে, লাউ ছোটো ছোটো টুকরা করে ভাজা করেছি, তো এটা আমার হাজব্যান্ডের খুব প্রিয় আর কি। তো রবিবার দিন সকালে বাজার করতে গিয়েছিল, তো এনেছে পম্পলেট, আমাদের ফেভারিট মাছ, তো অনেক দিন আনা হয়নি, তো সেই জন্য বড়ো মাছ একটা 1.5 কেজি ওই জন্য কেটে এনেছে। তো সেসব আমি এরকম করে ভালো মতন লবণ দিয়ে ধুয়ে একবারে ডিভাইড করে রাখছি আর কি, আলাদা আলাদা কন্টেনারে 5 দিনের 6 দিন এভাবে মিলিয়ে আমি রেখে দিই, এভাবে রাখি আমি যাতে সুবিধা হয়। দুপুরে মাংস বানালাম, মাংস করলাম, মাংস টাংস করে স্নান টান একবার হয়ে গেছিলো, আবার পরে স্নান করবো আমি। তো সবজি এনেছে, সবজিগুলো আনার পর আমি মানে রান্না করছিলাম, তো কোন ফাঁকে যে ও মানে একবারে সব ঢেলে দিয়েছে ব্যাগ সুদ্ধা, তো সবজিগুলো এভাবে তো মিক্স করে রাখলে নষ্ট হয়ে যাবে। আবার বসলাম, বসে একটা একটা করে সব আমি ঠিক করছি। আমাদের ঘরটা যেহেতু রোডের সামনে, বহুত আওয়াজ হয়, ভীষণ অসুবিধা হয়, সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি। ভেন্ডি, বেগুন করে রাখি, টমেটো, কাঁচকারেলা, কাঁচা কলাটা এখানে রাখি, কাঁচা কলা সবার উপর এখানে। এভাবে রাখলে জিনিস নষ্ট হয় না, শাকসবজি অনেক দিন থাকে, ফ্রিজে থাকলে এভাবে রাখতে লাগে। পরিষ্কার, হ্যাঁ লেবু আছে, লেবু। আর একবার স্নান করার আগে স্যালাডটা রেডি করে রাখলাম, তো স্নান করার আগে ভাবলাম আর কি 1 কাপ গরম গরম চাই খাই, যাতে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল রবিবার দিন, সেই জন্য 1 কাপ চা মানে খাওয়ার ইচ্ছা করলো আর কি। তো আমার 2-3 বার স্নান তো হয়ই আমার একটু গরম পড়লে, আর তারপরে আমি খেতে বসবো আর কি। তো দেখো খেতে বসছি হাজব্যান্ড আর আমি দুইজনই, তো ও তো বেশি গ্রেভি খেতে পারে না আর কি, সেই জন্য একটু ঝোল ঝোল রাখতে হয় ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য, নাহলে তো গলায় মানে আটকায় আর কি, প্রবলেম হয়। সেই জন্যে আমার তো কোনো অসুবিধা নেই গ্রেভি খেতে, তো ওর জন্যই একটু ঝোল ঝোল রাখি, তো লেবু দিয়েছি সঙ্গে। তো মাংস খাওয়ার পরে যে চাটনি না খেলে কে হয়, তো আমের চাটনি 2 দিনের সে হিসেবে আমি করে রেখেছিলাম, কাঁচা আম দিয়ে গুড় দিয়ে চাটনি। আমাদের ঘরটা যেহেতু রোডের সামনে খুব আওয়াজ হয়, সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে আমার, তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।